সালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আজকে চলে এসেছি মাছপাড়া হাটে। গতকালও কিন্তু আমি নাঙ্গলবাঁধ হাট থেকে জানিয়েছিলাম দামটা কত ছিল। তা দর্শক, আজকে আমি মাছপাড়া হাটে আছি। তা আজকের বাজারে এদিকে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা কিন্তু জানতে পারবেন দর্শক। আর এখানে পেঁয়াজের দামটা কত আছে সেটা জানবো আমরা সরাসরি কৃষক, এই যে ভাইরা আছে তাদের কাছ থেকে। দর্শক, বর্তমানে কিন্তু পেঁয়াজের দামটা অনেকটাই কমে গিয়েছে, আর এই কমে যাওয়াতে এই কৃষকরা কিন্তু অনেক হাই হতাশের ভিতরেই আছে। তা এটা কিন্তু কেউ বিশ্বাসই করতে চায় না। এদিকে খুচরা বাজারের যে দাম আর পাইকারি বাজারে কিন্তু সমান না। তা এদিকে যারা কৃষক আছে তারা কিন্তু অনেক হাই হতাশের ভিতরে আছে। আর বাজারটা কিন্তু দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা বাজার, মাছপাড়া বাজার। এই দেখুন, এদিকে দেখানো যাক, এদিকে কিন্তু পেঁয়াজের অভাব নাই। দেখুন, প্রচুর পরিমাণে পেঁয়াজ কিন্তু আসতেছে। তা আমরা এখন সরাসরি কথা বলবো এখানে যারা আছে তাদের সাথে, এখানে যারা কৃষক ভাইরা আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি তো একজন কৃষক, এখন এই বাজারে কি অবস্থা? বাজারটা কম, অনেকেই তো বিশ্বাসই করে না বাজার কমে গিয়েছে। তা এখন এই কমাতে আপনাদের কি অবস্থা? ক্ষতি হচ্ছে। তা আপনাদের, আপনিও তো কৃষক, এখন এই যে বাজারটা কমে গিয়েছে, বাজার কমাতে আপনাদের কি অবস্থা? আমার কিছু থাকতেছে না, কিছুই থাকতেছে না। এই যে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি, এখন একটা জিনিস কত হাজার টাকা হলে আপনারা খুশি হন? আমরা যতটুকু জানতে পেরেছি পাইকারি দর হচ্ছে 52 থেকে 53 টাকা কেজি, 52 থেকে 53 হচ্ছে পাইকারি, আর খুচরা বাজারে 60 টাকা করে বিক্রি হচ্ছে। ধন্যবাদ। তা দর্শক, আপনি কিন্তু জানতে পারলেন, আর বড় বড় সাইজের পেঁয়াজ কিন্তু বাজারে এসেছে। এদিকেও কিন্তু পেঁয়াজ আছে, আর রসুনের দামটা কেমন যাচ্ছে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেব। আমাদের সাথে থাকুন, আর এদিকেও একটু আমি দেখাচ্ছি, এদিকে আসেন আমাদের সাথে দর্শক। আপনি তো কৃষক, আপনার খুবই অভাবে আছেন। জনের টাকাই হচ্ছে না, এইভাবে যদি দিন যায় তাহলে তো আপনারা, এবং সার ওষুধের যদি দাম কমে, সার ওষুধের দাম কমলে 800 টাকা, সার ওষুধের দাম কমার কমলে তাহলে আপনারা বাঁচবেন। জি জি, ধন্যবাদ। তা দর্শক, এদিকে ব্যাপারী ভাই আছে, তাদের সাথে একটু কথা বলবো। এই যে ব্যাপারী ভাই, আসসালামু আলাইকুম ভাই, আপনি কি ব্যাপারী? তা আপনাদের কি অবস্থা যদি একটু বলতেন? আমার ব্যাপারী মারা বাজার, মানে ব্যাপারী মুড়ে শেয়ার। জি জি, চার টিপ মাল পড়েছে প্রায় 7-8 লক্ষ টাকা লস। 7-8 লাখ টাকা লস হয়ে গেছে একবার, মানে হ্যান্ড ক্যাশ লস, একবারে হ্যান্ড ক্যাশ লস, হ্যান্ড ক্যাশ লস। এরকম আপ ডাউন যদি না হয় তাহলে এদিকে রসুনের দাম কেমন আছে। তা রসুনটা কিন্তু এই পাশে আছে দর্শক, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি মাছপাড়া হাটে যে রসুন উঠেছে, রসুনের দাম কেমন যাচ্ছে সেটা জানবো। আসসালামু আলাইকুম, কাও কেমন আছেন? আপনি কি চাষি? ব্যাপারী, ব্যাপারী। তা এই রসুনটার দাম কত যাচ্ছে? 7000 টাকা চাচ্ছেন? 7400-7500 চাচ্ছেন। দাম কত উঠছে? 7000 টাকা বলতেছে। কত হইলে ছেড়ে দিবেন এই রসুনটা? 7200 হইলে ছেড়ে দিবেন, 7200 হইলে ছেড়ে দিবে। দর্শক, আপনাদের একটু দেখাচ্ছি, এই যে রসুন কিন্তু ভালো কোয়ালিটি রসুন হচ্ছে মাছপাড়া হাটে। তা আর কি রসুন আছে এদিকে? এই সামনেও আছে, এদিকে একটু দেখাবো, রাজবাড়ী টিভি 24। তা দর্শক, এদিক দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে আরও রসুন আছে। তা রসুন কোন সাইডে? এদিকে আছে, এই যে রসুন, বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি দর্শক।
তা ভাই রসুনটার দাম কত চাওয়া হচ্ছে? 8000 টাকা। এটা হচ্ছে বড় সাইজের না? বড় সাইজের রসুন। এটা আপনি কত হলে ছেড়ে দিবেন? দেখি কত হয়। 7000 দাম আছে। 7000 টাকা দাম হইছে। 7000 টাকা দাম হইছে, কিন্তু কত হলে ছাড়বেন আপনার? 8100 কম। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, বর্তমানে পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা একটু জানবো। আর এদিকে কিন্তু এই যে পেঁয়াজ কিন্তু অনেক পচতেছে, দর্শক দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু অনেক পেঁয়াজ পচে গিয়েছে। এই যে অনেক পচা পেঁয়াজও কিন্তু নিয়ে এসেছে। ভাই এই পেঁয়াজটার দাম কত যাচ্ছে? ৩০ টাকা কেজি পেঁয়াজ। দর্শক দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা কিন্তু ৩০ টাকা কেজি। তা এই পচা পেঁয়াজ এই যে যারা আছে কৃষক, তারা কিন্তু একদমই শেষ, পেঁয়াজ কিন্তু পচে শেষ। ভাই আপনি কি কৃষক? এই যে আপনাদের পেঁয়াজ রেখেছিলেন তা পচে যাচ্ছে, সেই বিষয় নিয়ে একটু বলেন। এখন তো দামই পাচ্ছে না, দাম আগের চেয়ে কমে গিয়েছে। লাস্ট সিজন দেখে এর জন্য একটু পচা বের হচ্ছে। ধন্যবাদ। তা দর্শক এই দিক দিয়েও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে পচে গিয়েছে পেঁয়াজ। কাকা এই যে পেঁয়াজ যে পচে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের তো লস হচ্ছে, এদিকে দামও তো কমে গিয়েছে। তা সে দাম কমাতে আপনাদের কি অবস্থা? দাম কি বাড়ার দরকার আছে? বারবার পারলে ভালো হয়। তা এদিকে কিন্তু আরেকজন আরেকটা কাকু যে নিয়ে আসছে, কাকু এই পেঁয়াজটা কত যাচ্ছে? ১৩০০ টাকা মন। এই যে পচে গিয়েছে পেঁয়াজটা না, এই পচাতে তো তাহলে আপনারা আরো লসে আছেন। আপনার ধন্যবাদ। তা দর্শক এখন ভালো পেঁয়াজের দামটা একটু জানানোর চেষ্টা করব, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। এদিকে কিন্তু এই যে ভালো পেঁয়াজ, এই যে এদিক দিয়ে হচ্ছে, এদিকে হচ্ছে একটু ভালো পেঁয়াজ আছে। তা আমাদের সাথে থাকুন। এই যে পেঁয়াজগুলো এখানে কিন্তু ভালো, আর বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি আছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, প্রচুর পরিমাণে আমদানি আছে। তাই যে কাকার সাথে কথা বলা, আসসালামু আলাইকুম কাকু, এই পেঁয়াজটা কত দাম উঠছে? কত উঠছে এই পেঁয়াজটার দাম? ৩৬০০। গত হাটে কত বিক্রি করছিলেন? ৪,০০০ টাকা। আর তার আগের হাটে আরো বেশি ছিল, কিন্তু এই যে কেমনে দাম কমতেছে? এদের দাম কত হলে বিক্রি করবে? ৪,০০০ টাকা হইলে বিক্রি করে দিবেন? ৪,০০০টাকা হইলে বিক্রি করবেন। এদিকে আর একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা এটা কি আপনার? এই পেঁয়াজটা আপনার কত চাচ্ছিলেন? ৩৯০০ চাচ্ছিলেন, কত দাম এসেছে? ৩৬০০ টাকা। এখানে আমাদের ব্যাপারী ভাই আছে, আসসালামু আলাইকুম ভাই। আপনি তো ব্যাপারী, তা ব্যাপারী ভাই আপনাদের কি অবস্থা? ২০ পিস কেনেন। আর এই যে পেঁয়াজের দাম যে আপ ডাউন করছে, সেক্ষেত্রে আপনাদের কি লস হচ্ছে? এখন বাজারে গৃহস্থ যদি টাকা না পায় তাহলে মার্কেটেও পেঁয়াজ আসবে, মার্কেটেও পেঁয়াজ আসবে, এখনো আটকে রাখবে। জি জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দর্শক এদিকে কিন্তু আরো ২০ পিস আছে, ২০ পিসের দাম কেমন যাচ্ছে সেটা জানবো। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ২০ পিস। ভাই এই ২০ পিসের দাম কেমন যাচ্ছে? ৩৫০০ দাম বলতেছে ২০ পিসের। ২০ পিসের দামও কি আগের চেয়ে কমে গিয়েছে? ৬,০০০ করেছিল, এখন দামটা কমে গিয়েছে। আর এটা কি? এটাও তো ২০ পিস। এটা হচ্ছে আপনার গাছ সহ পেঁয়াজ, দর্শক দেখতে পাচ্ছেন এটা গাছ সহ হচ্ছে পেঁয়াজ। এরা এটা কত যাচ্ছে কাকু? ৩৫০০ বলতেছে। ৪৫০০ হইলে ছেড়ে দিবেন। তারপর এদিকে আমরা দেখতে পাচ্ছি আর একটা, এটা কি বেচন পেঁয়াজ? এটা কত চাচ্ছিলেন? ৫,০০০ টাকা। কত হইলে ছাড়বেন? ৪২০০টা বলতেছে ব্যাপারীরা। পেঁয়াজের দাম তো আগের চেয়ে কমে গিয়েছে, কমে যাওয়াতে আপনাদের কি অবস্থা? অবস্থা তো বলতে নেই,
আপনি এত খুবই খারাপ জি ভাই, খারাপের মধ্যে অবস্থা। আপনি কি কৃষক? আমি কৃষকের পাশাপাশি থাকি। বর্তমান যে দাম, এ দামে কৃষকের আসলে লস হয়। আপনারা যদি একটু পারেন দামটা ধর, মানে কৃষক তো চাষ করে, কৃষকের দিকে একটু খেয়াল করেন। আপনারা কৃষকের দিকে খেয়াল করলে পরে দেশটার অর্থনৈতিক সাবজেক্ট সব ভালো হবে। কৃষক একটা, কৃষকই হচ্ছে দেশের মূল। কৃষকের দিকে একটু খেয়াল করেন, দেশটাকের প্রত্যেকটা মানুষ যাতে দেখেন কৃষকের দিকে খেয়াল করে, এটাই বলতে চাই। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, এই দিক দিয়ে কিন্তু আরো আরো পেঁয়াজ আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করব। এদিকে এই যে বড় পেঁয়াজ, এগুলা তার এই যে ভাই, আর ভাই পেঁয়াজ নিয়ে আসছে ভাই। এটা কি পেঁয়াজ? ৩৭০০ টাকা দাম হয়েছে ৩৭০০। এই যে এখানে কিন্তু আরো পেঁয়াজ আছে আমরা দেখতে পাচ্ছি একটু। এটা হচ্ছে নর্মাল কোয়ালিটি। এটা হচ্ছে কুমা পিস। এটা কত করে কাকু? এটা ভাইয়ের কত করে? ৩২০০ বলছেন ৩২০০ বলতেছে আপনি ব্যাপারী ৩২০০ বলতেছেন। আর এই ভাই কত বলছে? ৩৫০০ আপনি ৩৫০০ চাচ্ছেন? কত হইলে ছাড়বেন? ৩৪০০ হইলে ছেড়ে দিবেন। এটা হচ্ছে ৩৪০০ হইলে ছাড়বে। এটা দুই নাম্বার পেঁয়াজ, একটু লো কোয়ালিটি। তারপরে এই যে এই পাশে ২০ পিস আছে, এটা কত যাচ্ছে কাকু? ৬,৫০০ টাকা বলতেছে। তা এই ৪,৫০০ টাকা বিক্রি করলে লস না? লস হচ্ছে। ধন্যবাদ। তা ৪,৫০০ টাকায় কিন্তু তারা বিক্রি করতে পারতেছে না, তাদের লস হচ্ছে। এদিকে কিন্তু আরও বড় পেঁয়াজ দেখতে পাচ্ছি। এ কাকু, এটা কত করে যাচ্ছে? ৪,০০০ টাকা দাম চাইছেন। কত বিক্রি করবেন? কত? ৩৮০০ হলে ছেড়ে দিবেন। তারপরে এই যে এই পাশে আর একটা পেঁয়াজ আছে, কম বলতেছে। তা কত হইলে ছাড়বেন? ২০০ হইলে ছেড়ে দিবেন। ৩৭০০ হইলে ছেড়ে দিবেন। ৩৭০০ হইলে ছেড়ে দিবে দর্শক। পেঁয়াজের দাম কিন্তু আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এই যে নিচে কি ছোট পেঁয়াজ আছে নাকি? আবার একই সাইজের কৃষকরা তো অনেক সমস্যায় আছে, অনেক লস হয়ে যাচ্ছে। এই সার ওষুধের দাম বেশি দেখে এর জন্য আপনাদের সমস্যা হচ্ছে। জি জি জি। আর একটা বিষয়, এক পাহি আপনার জমি চাষ করতে গেলে কত টাকা খরচ হচ্ছে? অনেক খরচ হয়ে যাচ্ছে। ধন্যবাদ। এইদিকে এইদিকে আমরা সারের দামটা যদি কম হয় তাহলে পিজের দাম ৩৫০ হলেও লাভ আছে। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, এইদিক দিয়ে কিন্তু আরো ২০ পিজ আছে। এই পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা জানবো। এই যে এখানে কিন্তু এগুলো সব ২০ পিস ভাই, এই পেঁয়াজটার দাম কেমন যাচ্ছেন? ৩৭০০ বলতেছে। তা কত হইলে ছাড়বেন? ১০০ মানে ৪,০০০ ৩৮০০ হইলে ছেড়ে দিবেন। এই এই পেঁয়াজটা কত যাচ্ছে? একই কোয়ালিটি। তাই এই যে দামটা, এই দাম তো আগের চেয়ে কমে গিয়েছে। এই কমে যাওয়াতে তো আপনাদের সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে কি না? তাই এদিকে এই যে আপনারা তো সবাই কৃষক, এই যে না আপনি কি ব্যাপারী না কৃষক? ব্যাপারী। তাই এই যে দাম কমতেছে বাড়তেছে, কমতেছে বাড়তেছে, সেক্ষেত্রে আপনাদেরও সমস্যা হচ্ছে। আপনাকে ধন্যবাদ দর্শক। আপনারা কিন্তু জানতেই পারলেন আজকের বাজারে মাছপাড়া হাটে পেঁয়াজের দামটা কেমন ছিল। এদিক দিয়ে কিন্তু আমরা রসুনের দামটাও জানানোর চেষ্টা করছি, আলুর দামটাও জানানোর চেষ্টা করেছি। দর্শক, প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাহী টিভি ২৪ এর সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।